হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, দই পটল। গরম ভাতের সাথে খেতে এটি ভীষণই সুস্বাদু। তো চলো দেরি না করে আজকে রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে পটলগুলো নিয়ে নিয়েছি, এগুলো হালকা ছাড়িয়ে নিয়েছি। এগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। পটলগুলোতে এক পাশে আমি সামান্য এইভাবে চিরে নিয়েছি, তাহলে খুব ভালোভাবে লবণটা ভেতরে ঢুকে যাবে। এরপর কড়াই আমি 3 টেবিল স্পুন মতন তেল নিয়ে নিয়েছি আর তাতে এই পটলগুলোকে ভেজে নিতে হবে। পটলগুলো ভাজা হয়ে গেছে, এইবারে বাকি পটলগুলো এইভাবে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার গ্রেভির জন্য আমাদেরকে এই ফোড়নগুলো নিয়ে নিতে হবে। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোটা জিরে। এবার তেলের মধ্যে এই ফোড়নগুলো দিয়ে আমাদের কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে। আমি এতে 1 টেবিল স্পুন তেল যোগ করেছি। এবার এতে 1 টেবিল স্পুন মতন আদা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা কমানো আছে, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে নেব। একটুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে এতে আমি সামান্য জল দিচ্ছি। মশলাটা থেকে তেল বেরিয়ে এসেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এরপর এতে আমরা 3 টেবিল স্পুন মতন দই, ফেটানো দই দিয়ে দিচ্ছি। মনে রাখবেন এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো থাকবে, বা অফ করে দিলেও চলবে। এরপর সঙ্গে সঙ্গে স্পিডে আমাদের দইটাকে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে, না হলে দইটা ফেটে যেতে পারে। মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো থাকবে। কিছুক্ষণ নাড়ার পর এতে আমি 1 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমি একটু মিষ্টি ভাব পছন্দ করি, সেই জন্য এতে চিনি দিয়ে দিচ্ছি। এরপর এতে কাজু বাটা দিয়ে দিচ্ছি। কাজু বাটাটা আমি জলের সাথে মিশিয়ে রেখেছিলাম। এবার এটা ভালো করে মিক্স করে আরো কিছুক্ষণের জন্য রান্না করতে হবে। গ্রেভিটা ফুটে এলে এতে আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি।
এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এতে আমি হাফ কাপ মতন জল দিচ্ছি। আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন বা কম দিতে পারেন, আপনারা যেরকম গ্রেভি চান ঠিক সেরকম ভাবেই দেবেন। এবার 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখতে হবে। 5 মিনিট হয়ে গেছে, গ্রেভি ফুটে উঠেছে এবং আমাদের দই পটল একদম রেডি। তো বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কমেন্ট বক্সে জানাও কেমন হয়েছে। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।